দুপুর আমার আদরে সোনামণিরা। শুভ দুপুর ম্যাম, কেমন আছো তোমরা সোনামণিরা? আমি আশা করি তোমরা পরম করুণাময় ঈশ্বরের কৃপায় ভালো আছো, সুস্থ আছো, ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। আমি তোমাদের সাথে বরাবরের মতো যুক্ত আছি লিপিকা পাত্র, সহকারী শিক্ষক, ইকড়ি কাটেঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেরোকাদা খুলনা, সোনামণিরা। আমি তোমাদের সাথে পঞ্চম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে যুক্ত আছি। আমরা বাংলা বিষয়ের ক্লাসে চলে যাব, আশা করি তোমরা আমার সাথে থেকে পাঠকে আনন্দময় করে তুলবে। হ্যাঁ সোনামণিরা, ক্লাসে যাওয়ার আগে চলো আমরা একটা দেশের গান গাই, তারপরে ক্লাসে যাব। হ্যাঁ তোমরা আমার সাথে শুরু করো। এক তারা তুই দেশের কথা বল রে, বার বল আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। এক তারা তুই দেশের কথা বল রে, বার বল আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে, জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে। এক তারা তুই দেশের কথা বল রে, বার বল একটি কথা আমি শুধু বলে যেতে চাই। বাংলা আমার সুখে দুঃখে হয় যেন গোটাই রে। জানের প্রিয় তুমি মোর সাধের জন্মভূমি, প্রাণের প্রিয় তুমি মোর সাধের জন্মভূমি। এক তারা তুই দেশের কথা বল রে, বার বল আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। এক তারা তুই দেশের কথা বল রে, বার বল। অনেক অনেক ধন্যবাদ সোনামণিরা, চলো আমরা পাঠে ফিরে যাই। হ্যাঁ তোমরা আমাকে বলো গত পাঠে আমরা কোথায় পড়েছিলাম বা কি নিয়ে আলোচনা করেছিলাম আদরের সোনামণিরা? আমার আমার গত পাঠে মার্কিন মেজর এর অনুশীলনে এক দুই পড়েছিলাম। হ্যাঁ হরিহা জান্নাত ঠিক বলেছে, আমরা গত পাঠে মাটির নিচে যে শহর অনুশীলনীর কাজ করেছিলাম, এক দুই নিয়ে কাজ করেছি। আমরা বিগত পাঠগুলোতে আমরা অনেক কি দেখেছি, নিদর্শন, তাই না সোনামণিরা? প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্পর্কে জেনেছি, স্থানের জায়গাগুলো দেখেছি। আমাদের পাঠ ছিল মাটির নিচে যে শহর। হ্যাঁ আমরা গল্পটি সুন্দর করে পড়েছি, শব্দ অর্থ শিখেছি, নতুন শব্দ তৈরি করা শিখেছি, আমরা কি করেছি কঠিন শব্দ ভেঙেছি যেটাকে বলে যুক্ত বর্ণ, তা দিয়ে ছোট ছোট শব্দ তৈরি করেছি, বাক্য তৈরি করেছি। হ্যাঁ সোনামণিরা, যেমন প্রত্নতাত্ত্বিক, মহাস্থানগড়, অঞ্চল আমরা আলোচনা করেছি, ভূপৃষ্ঠ, গঙ্গা, ব্রহ্মপুত্র। হ্যাঁ আমরা সামনে যাই, আমরা যুক্ত বর্ণ দিয়ে বাক্য তৈরি করেছি সোনামণিরা, তোমাদের নিশ্চয় মনে আছে। আমরা শব্দ অর্থ আলোচনা করেছি। হ্যাঁ সোনামণিরা, তাহলে চলো আমরা পাঠেই চলে যাই। হ্যাঁ সোনামণিরা, তোমরা বই বের করো, অনুশীলনী বের করো, পৃষ্ঠা 79। প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলতে কি বোঝো?
প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলতে কি বুঝো একজন বলো, ফারিয়া বলো না হলে আফিফা জিয়া বলো। সেগুলো মহস্থানগড়, ময়নামতি, পাহাড়পুর ও উয়াই হরিশ্বর। হ্যাঁ, আমরা দ্বিতীয় প্রশ্ন চলে যাচ্ছে। অনেক অনেক সুন্দর করে আফিফা জিয়া বলেছে, ফারিয়ার সাথে যুক্ত হতে চাচ্ছি। ফারিয়া, তিন নম্বর প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি। ওয়ারি বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন কিভাবে মানুষের নজরে এলো, তুমি বলার চেষ্টা করো মামনি, তুমি না পড়লে আমি আমি বলবো বা আমি বুঝিয়ে দেব। ফারিয়া, ফারিয়া বোধহয় আমাকে শুনতে পাচ্ছে না। ফারিয়া, তুমি কি একটা আলোচনা করতে পারবে নাকি আমি করবো? মামনি, ফারিয়া ডিসকানেক্ট আছে। আমি আলোচনা করি, আমি আলোচনা করি, পরে আফিফা তোমাকে আবার সুযোগ দেবো। তুমি একটা করেছো, কুয়ারি বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন কিভাবে মানুষের নজরে এলো। 1933 সালে ওয়ারি গ্রামের শ্রমিকরা মাটি খনন করার সময় একটা পাত্রে জমানো কিছু মুদ্রা পায়। হ্যাঁ, তোমরা শোনো, মন দিয়ে শোনো। স্থানীয় স্কুল শিক্ষক মোহাম্মদ হানিফ পাঠান সেখান থেকে 20-30টি মুদ্রা সংগ্রহ করে। সংগ্রহ করে এগুলো আফিফা কি আমাদের সাথে আছো? ব্রহ্মপুত্র প্রাচীন সোনার নগরের পাশ দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র নরসিংহ ও ভৈরবের মাধ্যমে দিয়ে প্রবাহিত হচ্ছে। হ্যাঁ, ব্রহ্মপুত্র নদ। হ্যাঁ, ধন্যবাদ আফিফা জিয়াকে। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। ওয়ারি বটেশ্বর এলাকাটি আমাদের কোন অঞ্চলে অবস্থিত? এলাকার প্রত্নতাত্ত্বিক অঞ্চলে পরিণত হওয়ার পিছনে কি কারণ আছে, কে পারবে? হ্যাঁ সোনামণিরা, এটা কি আমি আলোচনা করে দেবো নাকি তোমরা পারবে, এর উত্তর দিতে পারবে? হ্যাঁ বলো আফিফা জিয়া, বলো। খেয়াল করে শোনো। ফারিহা, তোমার বোধ হয় নেট সমস্যা আছে। অনেক অনেক ধন্যবাদ ফারিহা, তুমি চেষ্টা করো। এটা অনেক ছোট প্রশ্ন, কোন কোন নিদর্শন থেকে ওয়ারি বটেশ্বরের সময়কাল জানা যায়, শুধু নিদর্শনগুলোর নাম বলো ফারিহা। তুমি শুনতে পাচ্ছ না? আচ্ছা আমি বলি, শোনো। ওয়ারি বটেশ্বরের পোড়ামাটির ফলক, মূল্যবান পাথর, কাচের পুঁতি, মুদ্রা ইত্যাদি প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায়। এগুলো পরীক্ষা নিরীক্ষা করে ওয়ারি বটেশ্বরের সময়কাল জানা গেছে বা জানা যায়। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ।
শেষ প্রশ্নে চলে এসেছি। ওয়ারী বটেশ্বর এলাকাটি সম্পর্কে ঐতিহাসিকগণ যা ধারণা করেছেন তার সংক্ষিপ্ত বর্ণনা কে পারবে দিতে? আমি বলি ম্যাম। হ্যাঁ অবশ্যই বলো। ওয়ারী বটেশ্বর এলাকাটি সম্পর্কে ঐতিহাসিকগণের ধারণা থেকে অনেক বিষয় সম্পর্কে আমরা জানতে পারি। ঐতিহাসিকরা মনে করেন ব্রহ্মপুত্র নদ হয়ে বঙ্গোপসাগরের মধ্যে দিয়ে ব্যবসা বাণিজ্য চলত। দক্ষিণ পূর্ব এশিয়া থেকে সুদূর রোমান সম্রাজ্যরা পর্যন্ত ওয়ারী বটেশ্বর রাজ্যে যোগাযোগ ছিল। ওয়ারী বটেশ্বরের আশেপাশে প্রায় 50টি পুরানো জায়গা পাওয়া গেছে। আশেপাশে বিভিন্ন গ্রামের দুর্গ, প্রাচীন ইটের স্থাপত্য, মুদ্রা, গহনা, ধাতব বস্তু, বস্ত্র থেকে শুরু করে জীবন ধরনের যত প্রত্যেক বস্তু পাওয়া গেছে। তোমাদের খাতায় প্রশ্নগুলোর উত্তর লিখবে, বুঝতে পেরেছো সোনামণিরা? হ্যাঁ আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। পারিয়া নেট সমস্যা ছিল, অনেক সমস্যা হয়েছে, তারপরেও আমি মনে করি আনন্দের সাথে পাঠটি আলোচনা করেছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, বাড়ির কাজ মেসেঞ্জার গ্রুপে অবশ্যই পাঠিয়ে দেবে। আবারও দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো।